নিউজিল্যান্ডের দারুণ সময় কাটছে ভারতের। স্বাগতিক দলের বিপক্ষে 5 ম্যাচ টি টোয়েন্টির সিরিজের প্রথম চারটিতেই জিতেছে ভারত। তবে এরই মধ্যে চলে এসেছে ভারতের জন্য চরম দুঃসংবাদ। ওয়েলিংটনে মাঠে নামার আগেই সিরিজ নিশ্চিত ছিল ভারতের। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে এদিন বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের সংগ্রহ বড় হয়নি। নিউজিল্যান্ডও ব্যাট করেছিল স্বাচ্ছন্দ্যে। স্বাগতিকদের রানের গতি আটকাতে তাই একটু বেশি ভাবতে হয়েছে কোহলিকে, তাতে পড়তে হয়েছে স্লো ওভার রেটের খড়ক। নির্ধারিত সময়ের মধ্যে বারুদ শেষ করতে পেরেছিল 18 ওভার। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য পুরো দলের সদস্যদের ম্যাচ ফির 20% কর্তন করা হবে জরিমানা হিসাবে। সে অনুযায়ী কোহলি সহ দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির 40% জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড আনুষ্ঠানিক অভিযোগ আনলে ভারতীয় অধিনায়ক কোহলি নিজেদের দোষ মেনে নেন, তাই কোনো শুনানির প্রয়োজন পড়েনি। তবে তাতেও জরিমানার হাত থেকে বাঁচতে পারেননি। অবশ্য জরিমানা গুনতে হলেও কোহলিরা পেয়েছেন দুর্দান্ত এক জয়। ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে সুপার ওভারের মাধ্যমে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছিল তারা। তৃতীয় ম্যাচের মতো চতুর্থ ম্যাচেও জয়ের পথে এগোচ্ছিল নিউজিল্যান্ডের ইনিংস। শেষ ওভারে ভারতের ঘুরে দাঁড়ানোর পেছনে কোহলির বিচক্ষণ অধিনায়কত্বের অবদান আছে। প্রতিপক্ষের মুঠো থেকে ছিনিয়ে আনায় এমন দারুণ জয়ের জন্য যদি জরিমানা গুনতে হয় ক্ষতি কী? তাই তো, কোহলি এবং তার দলবলের জরিমানা নিয়ে কোনো প্রকারই চিন্তা নেই। দেখছেন দলবাজ, সাথে থাকুন।